যত জায়গায় কাজ করছি আমরা এরকম বরিশালে অর্ধ বরিশালে এত সুন্দর মসজিদ কোথাও দেখিনি। মনে করেন আমরা এই যে আগে তো টাইলস গুলো সব ধুইছি, দেওয়ার পরে আমরা আটাগুলো পুটিং করছি, পুটিং করার পর ওরা আমাকে মোছা গোছা করে দিয়ে না ক্লিয়ার ফিনিশিং দিছি, এগুলো সব কাজগুলো আমরা মহিলারাই করছি। আমাদের এই সব কাজ শেষে আমরা মনে করি যে আমরা এই বরিশালের মানুষরা এই কাজ করছি, আর বরিশালে এত বড় মসজিদ বা একটা উন্নত বরিশাল বা উন্নত বরিশাল, আমাদের উন্নত বরিশাল এত বড় একটা সুন্দর উন্নত মসজিদ হয়েছে, আমরা অনেক মনে করি গর্বিত এতে। আমাদের দেশ উন্নত, এলাকা উন্নত, আমরা অনেক খুশি না, আমরা আনন্দ উপভোগ করতে পারছি, উন্নত হয়েছে, তারপরে অনেক খুশি। টাউনের ভিতরে আর নাই, তো ভালো লাগছে কাজ করে। আর এত বড় মসজিদের কাজ সেই শুরু থেকে আজ এক বছর উপরে ভালো লাগতেছে যে আপনার এত বড় একটা মসজিদ মানুষকে সুযোগ করে দিয়েছে নামাজ পড়ার জন্য সরকারের পক্ষ দিয়া, তাদের ধন্যবাদ। আমরা এই মসজিদে কাজ করছি মার্বেলের, অনেক পরিশ্রম রৌদ্র ভিতরে, এই সব মিলেই আর কি ভালো লাগছে, খারাপ লাগে না। ইলেকট্রিক্যাল কাজ করছি এবং কাজ করে খুবই আনন্দিত, এবং আমার ছেলে পান সবাইকে আমি বলতে পারবো এবং সবার সাথে বলতে পারবো যে গর্বিতভাবে যে আমি এত সুন্দর একটা মসজিদের কাজ করছি, এবং আমার খুব আনন্দের সহিত আমি খুব কাজ করছি এবং খুব ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে যে আমার বরিশালের ভিতরে বরিশালবাসী এত সুন্দর একটা জায়গায় আমরা সবাই প্রেয়ার করবে, আমি যে এই মসজিদ কাজ করতে পারছি এই জন্য খুব আমি আনন্দিত গর্বিত। আজকে এই মসজিদটাকে দেখতে আসছি বিকজ বরিশালে এই প্রথম এত বড় একটা মসজিদ, আর অনেক সুন্দর ভাবে নতুনভাবে বড় হয়েছে, এরকমের কিন্তু বরিশালে আর নাই, হয়তো বা বাংলাদেশের অন্যান্য জেলায় আছে কিন্তু বরিশালে এই প্রথম। তারপর যদি দেখি যে বড় বড় দেশ যেমন তুর্কি, সেখানে কিন্তু মসজিদের কারণে একটা পর্যটনের সৃষ্টি হয়েছে। আমি আশা রাখি যে বাংলাদেশও এমনকি আমাদের যে বরিশালে সেখানেও এই মসজিদের কারণে একটা পর্যটনের সৃষ্টি হবে, ঢাকা খুলনা এইসব জায়গা থেকে মানুষ আসবে মসজিদ দেখতে, প্লাস এইখানে হচ্ছে আমরা সবাই মিলে নামাজ পড়তে পারবো, এখানে নারীদের জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে নামাজের যেটা খুবই ভালো। আমি খুলনায় গেছি, খুলনায় দেখছি যে সবগুলো মসজিদে কিন্তু নারীদের জন্য আলাদা একটা নামাজের ব্যবস্থা থাকে, অনেক মেয়েরাই এখন বাহিরে কাজ করে সো তখন তারা হচ্ছে বাসায় যায় যে নামাজ পড়া সেটা কিন্তু পড়তে পারে না, কিন্তু এই মসজিদে কিন্তু তারা কিন্তু জামাতের সহিত নামাজ পড়ার একটা সুযোগ পাচ্ছে, যেটা বিদেশে বড় বড় দেশে আসলে এটা খুবই কমন, এবং বাংলাদেশেরও হচ্ছে খুলনা জেলায় এটা দেখা যায় কিন্তু বরিশাল জেলায় এই প্রথম। আমি খুবই আনন্দিত কারণ সবসময় নতুন কিছু হলে আসলে একটা নিজের মধ্যে আনন্দ কাজ করে, আর যে যদি সেটা হয় বরিশালে আমার নিজের জেলায় তাহলে তো কথাই নেই, এই জায়গাটা আমার পরিচিত জায়গা, এই জায়গায় এত বড় যে মসজিদ দেখতে পারতেছি সেটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এখানে রাতে এক দৃশ্য আর দিনে এক দৃশ্য, এখানে ঝাড়বাতি লাগানো হয়েছে, তবে মূল ব্যাপার হচ্ছে যে এই প্যালেসটা, এই জায়গাটা এমনিতেই অনেক সুন্দর ছিল, আর এই মসজিদটা কিন্তু এই জায়গার সৌন্দর্যকে আরও অনেকটা বৃদ্ধি করছে, অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্লাস এইখানে যারা যারা কাজ করছে শ্রমিকগণ সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এত বড় কিছু করা কিন্তু কখনো সম্ভব হতো না। এলাকাবাসী হিসাবে আমাদের আসলে এটা গর্ব করার একমাত্র একটা প্রতিষ্ঠান হয়েছে, এর আগে এত বড় একটা প্রতিষ্ঠান কখনোই আমি দেখি নাই এই এলাকায়, এবং অজপাড়া গায়ে এরকম মসজিদও আমি জীবনে প্রথম দেখছি আর কি, এত সুন্দর মসজিদ তৈরি করতে পারে বা তৈরি করা যায়, এটা আমরা এই আগলজারাবাসী হিন্দু মুসলমান সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে বাস করি, এই জন্য আমাদের এই আমাদের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ তার
প্রচেষ্টাই এই মসজিদটা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ যে এত বড় একটা সুন্দর নান্দনিক একটা প্রতিষ্ঠান করার জন্য, যেখানে যেখানে মুসলিম এরা ভাইরা বা বোনেরা এসে ইবাদত বন্দেগী করতে পারবে এবং সাংস্কৃতিক চর্চা করতে পারবে। এবং এটা রাস্তার পাশে হওয়ায় একটা নান্দনিক একটা স্থাপনা, যেখানে বসলেও একটু ভালো লাগবে মানুষের এরকম আর কি। তাই আমি এলাকার মানুষ হিসাবে গর্ব করি আর কি, এত বড় একটা সুন্দর নান্দনিক স্থাপনা হয়েছে। আমাদের ইসলামের জন্য, যা দেশের জন্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী কাজ করেছেন, তা আপনারা তো এখানে দেখতে পাচ্ছি। আজকে বরিশাল জেলা এবং আগলজারার উদ্বোধন হচ্ছে। আমি আমার এই স্বাধীনতার পর 50 বছরে আমি দেখি, আমাদের বাংলাদেশের মানুষ দেখে নাই যে বরিশাল এরকম একটা সুন্দর একটা মসজিদ যে স্থাপনা, যেখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে, মহিলাদের নামাজের জায়গা রয়েছে, মেহমানখানা রয়েছে, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, এখানে আলোচনা হবে, ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান হবে, যা আসলে বাংলাদেশে বিরল। এই জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। 564টা মসজিদ হলো, বিশেষ করে আমরা কৃতজ্ঞ বরিশালবাসী যে বরিশাল জেলায় এরকম একটা আমরা মসজিদ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ ভালো রাখুন, এবং বিশেষ করে আমাদের আগলঝাড়াতেও যে এরকম আজকের শুভ উদ্বোধন হলো, আমরা তার প্রতি কৃতজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আপনারা জানেন শহীদ হয়েছে এই এলাকার, সেইটাই হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর পাশের কোটালিপাড়ার পাশের সিটি, এটা আপনারা জানেন। তারপর বড় ভাই আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল আসাদ আবদুল্লাহ, তার এলাকা, সে এখন এই জায়গার এমপি। এই কারণ তো এটি, এটার অনুভূতি প্রকাশ করার মতো না। আমি আনন্দিত, আমি পুলকিত, আমি উচ্ছ্বাসিত, এই কারণে সিটি কর্পোরেশন থেকে এত দূর আমি এই সকালবেলা আমি আসছি।